ভাঙা হাতে নাচ আইপিএলে এরকমই একটা ছবি এবার ধরা পড়ল। আইপিএলে ক্রিকেটাররা আহত হলে বা চোট পেলে তাদের দেওয়া হয় বিশ্রাম বা তাদের নিয়ে কোনো রকম কোনো ঝুঁকি নেওয়া হয় না, কিন্তু আইপিএলের সঙ্গে যুক্ত চিয়ার লিডারদের এবার দেখা গেল ভাঙা হাতে নাচতে। প্লেয়ারদের নিয়ে ঝুঁকি না নেওয়া হলেও এবার পেটের দায়ে দেখা গেল চিয়ার লিডারদের নাচতে। আর ঠিক তারপরই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ক্রীড়াপ্রেমী সহ ক্রীড়াক্ষেত্রের মানুষজনও এই নিয়ে তীব্র নিন্দা করেছেন। সোমবার আইপিএলে ছিল গুজরাট টাইটান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ, আর সেই ম্যাচেই ধরা পড়ল এই লজ্জাজনক ঘটনা। কি দেখা গেল এই ম্যাচে? এই ম্যাচে দেখা গেল যে সানরাইজার্স হায়দ্রাবাদের 4-6 মারার সময় দলের বোলাররা উইকেট নেবার সময় হাতে স্লিং ঝোলানো অবস্থায় পারফর্ম করছেন ওই চিয়ার লিডার। জানা গিয়েছে হায়দ্রাবাদের ওই চিয়ার লিডারের ডান হাত নাকি ভেঙে গিয়েছে, কিন্তু সেই অবস্থাতেই কেন ওই চিয়ার লিডারকে পারফর্ম করানো হলো সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আর নেট দুনিয়ায় এই ঘটনার পর থেকে বিসিসিআই এর ওপর অনেকেই কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলছে। প্রশ্ন তুলে অনেকেই লিখেছেন যে এমন ঘটনা কেন ঘটল, কেন ভাঙা হাত নিয়ে নাচতে হলো সেই চিয়ার লিডারকে, যদিও বা এই বিষয়টা খতিয়ে দেখার কথা ফ্রাঞ্চাইজে, কিন্তু যেহেতু এই রকম একটা ঘটনা ঘটেছে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এবং প্রশ্ন ওঠাটা বাধ্য। নেট দুনিয়ায় এই ঘটনার পর থেকে বিসিসিআই এর ওপর অনেকেই প্রশ্ন তুলেছেন। প্রশ্ন তুলে অনেকেই লিখছেন যে এমন ঘটনা কেন ঘটানো হলো, কেন ভাঙা হাত নিয়ে নাচতে হলো এই চিয়ার লিডারকে, যদিও বা এই বিষয়টা খতিয়ে দেখার কথা ফ্র্যাঞ্চাইজের। সানরাইজার্স হায়দ্রাবাদের চিয়ার লিডারের সঙ্গে এই ঘটনা ঘটেছিল এবং সেই জায়গায় এই বিষয়টা খুব একটা দেখার বিষয় নয় বিসিসিআই বা আইপিএল গভর্নিং কাউন্সিলের। তবে কি নাচতে না পারলে, পারফর্ম করতে না পারলে পয়সা পাবেন না চিয়ার লিডাররা? সেটা নিয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এমনিতেই আমরা দেখি যে বিভিন্ন সময়ে এই আইপিএলকে ঘিরে বিভিন্ন বিতর্ক দানা বাঁধে। কখনও এই চিয়ার লিডারদের নিয়ে প্রশ্ন ওঠে, কখনো বা মাঠের ঘটনা, কখনো বা মাঠের বাইরের ঘটনা। তবে এবারেও কিন্তু আইপিএল যথেষ্ট ঘটনাবহুল। একে বিরাট কোহলির তার আচার আচরণ, তার ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে চিয়ার লিডার তাদের ডান্স নিয়ে প্রশ্ন উঠেছে। তারপর দেখা যাচ্ছে যে দিল্লি, সেখানে দিল্লির ম্যাচের পর দিল্লির ক্রিকেটাররা তারা গিয়েছিলেন একটা পার্টিতে এবং সেখানে গিয়ে তাদের আচার আচরণ সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। আবার দেখা যাচ্ছে কোনো একটা টিমের লাগেজ হারিয়ে যাচ্ছে। তো ঘটনাবহুল এইরকম দেখা যাচ্ছে এবারের আইপিএলও। তাই এই যে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচে এই যে চিয়ার লিডারদের ভাঙা হাত নিয়ে একজন চিয়ার লিডার তিনি ভাঙা হাত নিয়ে তিনি ডান্স করছেন সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। তো এইরকমই টুকরো টুকরো ছবি এবারও ধরা পড়েছে আইপিএলে। কিন্তু প্লেয়াররা চোট পেলে বা আহত হলে যখন ঝুঁকি নেওয়া হয় না, তাদেরকে যখন বিশ্রাম দেওয়া হয়, তাহলে চিয়ার লিডারদের কেন নাচতে দেখা যাবে? এইভাবে ভাঙা হাত নিয়ে একজন চিয়ার লিডার তিনি ডান্স করছেন, খুব স্বাভাবিকভাবেই সেটা নিয়ে প্রশ্ন উঠবে। আর ক্রীড়াপ্রেমী সহ ক্রীড়াক্ষেত্রের মানুষ এটাও এটা নিয়ে তীব্র নিন্দা করছেন। সোমবার আইপিএলের ম্যাচ গুজরাট টাইটান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, সেই ম্যাচেই এই ছবি ধরা পড়ল। সানরাইজার্স হায়দ্রাবাদের একজন চিয়ার লিডার তার ভাঙা হাত নিয়ে এই যে স্লিং ঝুলানো অবস্থায় তার পারফর্ম, তার ডান্স, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। তো প্রত্যেক বছরই এইরকমভাবে আইপিএলকে ঘিরে থাকে নানা বিতর্ক। তো এবছরও সেটা যে বাদ গেল না, এই টুকরো টুকরো ঘটনাগুলো থেকে একদম পরিষ্কার। আইপিএলের সমস্ত আপডেট জানতে অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত যদি জানাতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।